প্রায় 17 বছর আগে ঠিক এই জায়গাটিতে 2004 সালের 21 আগস্টে এই আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের এই জায়গাটিতে গ্রেনেড হামলায় মাত্র 1.5 মিনিটে 24টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল আর সেই হামলায় প্রায় 100-র উপরে লোক আহত হয়েছিল মূলত এই হামলাটি চালিয়েছিল সেই সময়কার তৎকালীন সরকার এবং তার দোসররা শুধুমাত্র তৎকালীন সময়ের আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের একই সাথে একই জায়গায় তাদেরকে মূল উৎপাটনের জন্য মূলত আওয়ামী লীগকে বিনাশ করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করার জন্য মূলত এই কর্মযজ্ঞটি চালিয়েছিলেন তৎকালীন সরকার এবং তার দোসররা আর এই ঘটনায় অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা ঘটেছিল সেই দিন এবং বিভীষিকাময় ঘটনা ঘটেছিল এবং এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি রক্তাক্ত রক্তের বন্যা বয়ে গিয়েছিল এবং সেই সময়কার আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমানও সেই হামলার শিকার হয়ে পরবর্তী সময় হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং ঘটনাস্থলে আমরা আপনারা জেনেছেন আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে ঘটনাস্থলে 12 জন মৃত্যুবরণ করেছেন এবং বাকি 12 জন হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন কিন্তু এই বিভীষিকাময় এবং ভয়াবহ 21-এ গ্রেনেড হামলায় যারা আহত অবস্থায় জীবিত আছেন তারা দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন এবং এই হামলার কারণে এবং তাজা গ্রেনেড থেকে ছুটে আসে স্প্রিন্টার তাদের শরীরে বহন করে বেড়াচ্ছেন এখন পর্যন্ত আর এই যন্ত্রণা কাটিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন সময় এবং এরা এখন ওই সময় যুবক ছিলেন বর্তমানে তারা বার্ধক্যে উপনীত হয়েছেন বার্ধক্যে উপনীত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় এখন বাড়ির প্রত্যেকটা পরিবারের মধ্যে তারা একটা বোঝায় পরিণত হয়েছেন বোঝা হয়ে রয়েছেন তারা এবং তাদের চিকিৎসা সেইভাবে করতে পারছেন না তাদের পরিবার পরিজন যদিও মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় আহত সবার পরিবারে খোঁজ খবর রাখছেন তথাপিও পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু সেই আহতদেরকে সেইভাবে দেখভাল করছেন না তো এই যে 21-এ গ্রেনেড হামলা এটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত কলঙ্কজনক দ্বিতীয় একটি অধ্যায় কারণ আমরা জানি যে 15ই আগস্ট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ্যতম এবং নেককারজনক ঘটনা ঘটিয়েছিল সেই পাকিস্তানি এবং তাদের দোসররা কিন্তু পরবর্তী সময় 21-এ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে দ্বিতীয় কলঙ্কের রচনা করেছিলেন এই দেশের তৎকালীন সরকার এবং তার দোসররা অতএব এই আগস্ট মাসটি জুড়েই রয়েছে শোক শোক আর শোক এই শোককে বহন করে চলবে বাঙালি সারা জীবন এবং এই শোকের আঁচড় আমরা কাটাতে চাই এই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেতে চাই এবং এদেশের জনগণের বক্তব্য এবং জনগণের আশা এই কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার জন্য এই কলঙ্কের সাথে যে ঘাতকরা জড়িত আছে তাদের যেন অচিরেই বিচারের আওতায় এনে তাদের বিচার কার্যকর করা হয় আহমেদ শরীফ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা